গুগলে সার্চ করো www.skillclass.com। হ্যাঁ, স্কিল ক্লাস কি এখনো পর্যন্ত স্কিল ক্লাসের নাম শোনোনি? এই ওয়েবসাইটটির নাম শোনোনি? এটা একটি এমন একটি ওয়েবসাইট যেখান থেকে তুমি অনেক পয়সা আর্ন করতে পারবে গেম খেলে। মজার ব্যাপার হচ্ছে তোমাকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। এখানে ক্যারম, লুডো, ক্রিকেট, পুল, এসকেপ রানের মতো অনেক ইন্টারেস্টিং গেম আছে, তাই খেলো আর পয়সা যেত। নিশ্চয়ই এটা ভাবছো যে জেতা টাকা কীভাবে বের করবে? তো ঝটপট ট্রান্সফার করো পেটিএম, ইউপিআই আর অ্যামাজন পেতে, এমনকি GFBF বা কোনো ফ্রেন্ডকে রিচার্জও করে দিতে পারো। আরও অনেক পদ্ধতিতে পয়সা কামাতে পারো, যেমন বন্ধুকে রেফার করতে পারো, ওদের মধ্যে টুর্নামেন্ট করাতে পারো এবং স্পেশাল টুর্নামেন্টসে এয়ারফোন, মোবাইল, ল্যাপটপের মতো প্রাইজও জিততে পারো। স্কিল ক্লাসে এখন 1.5 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার্স আছে, তাই দেরি করো না, লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে আছে। এই হলো আমাদের মদন বুড়ো। বুড়ো বললে ভুল করবেন, এখনো ছুঁড়োই আছে। এই হচ্ছে মদন বুড়োর বাড়ি। একসময় বুড়োর সরষা তেলের ব্যবসা ছিল, প্রচুর টাকা, কিন্তু সাতকুলে বুড়োর আর কেউ নেই। 90 বছর বয়স হলেও বুড়ো এখনো বেশ মেজাজি। আর একটু আলুর দোষ আছে, তাতে কি, বুড়ো তো বুড়োই হয়। আর এরা হচ্ছে ওই পাড়ার হিংসুটে ছোকরারা, কাজ বাজ নেই, বেকার বলে সবাই, সব সময় বুড়োর পেছনে লাগার ধান্দা, বুড়োকে মোটেও সহ্য করতে পারে না এরা। এই দেখ আমাদের পাড়ার সেই পঞ্চায়েত বুড়োটা, মেয়ে দেখলেই না ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যা ঢ্যামনা বুড়োটা, চল আজ এই ঢ্যামনা বুড়োকে একটু জ্বালাই। ঠিক বলেছিস। আমার দাদুকে আমি মেয়েদের দিকে তাকাই, জানিস মেয়েরাই আমার কাছে এসে কি বলে, বলে দাদু, ও দাদু, তোমাকে তো দেখেই বোঝা যায় না তোমার বয়স হয়েছে, এখনো তোমায় পুরো 20 বছরের মতো লাগে। বলো কি দাদু, তোমার বয়স 20 বছর বলেছে? 20? এটা আর কি ব্যাপার, জানিস তো পরশুদিন একটা ঘটক এসেছিল আমার বিয়ের সম্বন্ধ নিয়ে। বয়স হলো, চিতায় যাওয়ার সময় তো হয়ে গেছে। কি যে বলিস বুঝলে পারি না বাবা, মানে ব্যাপারটা কি হয়েছে জানিস তো, তোর দিদিমা যেদিন থেকে মরে গেছে না, আমার যেমন কেমন খালি খালি লাগে। আগে রাত্রিবেলা ঘুমোতে গেলে মনে হয় কেমন যেন ফাঁকা ফাঁকা, তাই তো বলছি একটা বিয়ে করবো, মানে রাত্রিবেলা শুইতে গেলে না শুধু সেই গানটার কথা মনে পড়ে, আর কতলা দেখা থাকবো, মানে তখন না বুকের ভেতরটা কেমন যেন হাউ 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 করে ওঠে যে বাবা, তাই ভাবছি একটা বিয়ে করেই নেব। দূর বুড়ো, দুদিন পর চিতায় উঠবে, তার আবার রস কম না, একটু ধর্ম কমে মন দাও না, কাজে করবে বিয়ে করার ইচ্ছে দেখেছি। কে বলে, কে বলে থ আমি বুড়ো, হ্যাঁ আমি তো মেয়ে জবান হু, হ্যাঁ পারবি আমার সাথে উঠক বৈঠক করতে, হ্যাঁ পারবি পারবি। আরে একদম দাদুর কি এমন বয়স হয়েছে, আরে এক্ষুনি 50 বার উঠক বৈঠক মেয়ে, ঠিক আছে দেখবো দাদুর কত দম। ঠিক আছে দাদু, আমি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছি, ঠিক আছে এবার যদি তুমি না পারো আমার কিন্তু মান ইজ্জতের ব্যাপার, এটা কিন্তু করতেই হবে। না 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 না, ওটা নিয়ে ভাবিস না, আমি তো রেডি হয়ে আছি, একদম শুধু করি, হ্যাঁ ঠিক আছে দাদা একটু ব্যায়াম করে নি। ঠিক আছে করো, হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। দুটো বৈঠক মার থেকে প্যান্ট হলুদ হয়ে গেল, বিয়ের পর বউ সামলাবে কি করে?
বড় মনে কষ্ট তাই না? খুব তো বলেছিলি বুড়ো ছালা তোমার বিয়ে হবে না। এই দেখ আমার বউ, ও আমার বউ, আমার সোনা বউ, একদম ওদের সাথে কথা বলবে না, ফাজিল ছিল। হ্যাঁ চলো আমরা এবারে ফুলশয্যার দিকে যাই একটু। ও যে বাবা রে, আরে সালা ই তো সালা লেভেলের বুড়ো। হ্যাঁ, আরে 80 বছর বয়সে 20 বছরের কুচি বুকি পিজুমার কুচি এত কুচি মিছি নিয়ে গুন। আরে সবই টাকার মায়া রে ভাই, সবই টাকার মায়া। বুড়ো চার কুলে আর কেউ নেই, বুড়োর সব সম্পত্তি এখন ওর কুচি বউটা, সবই টাকার মায়া। ভাই চল তো, কি করে দেখি, চল চল দেখি, চল চল চল, যা হয় বলে। বাহ, বুড়ো তো বেশ বড় সড়ো বাড়ি করেছে, টাকা পয়সা অনেক আছেই মনে হয়। আর কদিন পরে তো বুড়ো পটল তুলবে, তারপর সব সম্পত্তি আমার, শুধু আমার। বুড়ো আমাকে দেখে এমন হচ্ছে মনে হয় আজকেই না পটল তোলে। যাই হোক বাবা, তার আগে সম্পত্তি আমার নামে লিখিয়ে নিতে হবে। বুড়ো তো পুরো সেজে গুজে বসে আছে, আজ বাসর রাত কাটাবে বলে। আমার তো সব সম্পত্তি তোমার, আর তুমি হলে আমার। Thank you.
তাও দায়িত্ব আমরা কমপ্লিট করে পুড়িয়ে দিয়ে আসি। তুমি কি মরেই গেল? আরে কেটে গেছে, এখানে পুরো চুকলেই গেছে, এই জগতে আর নেই। আমরা গেছি শুধু হাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর সবাইকে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর এখনো যারা এসএমআই কমেডি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ আর শুধুমাত্র এটা না, এর পার্ট 2 আসতে চলেছে। পার্ট 2 আসতে চলেছে, এই সিরিজে অনেক অনেক এপিসোড, অনেক অনেক আরো মজাদার ভিডিও আসবে। বলতে পারি টু বি কন্টিনিউ, কন্টিনিউ। তো চলুন তাড়াতাড়ি এসএমআই কমেডি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও, এবং লাইক করুন, শেয়ার করুন, অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন, যাতে আমরা আরো ভালো কিছু আপনাদের সবার জন্য আয়োজন করতে পারি। একদম টাটা। বলেছিলাম না স্কিল ক্লাসের ব্যাপারে, এখন ওখানে গেম খেলছিলাম। এই দেখো ইউপিআইতে যেটা টাকা ফাটাফাট চলে এসেছে, তাই ভাই লোক দেরি করো না, skillclass.com এ সাইন আপ করো আর লাখো কামাও। লিংক ডেসক্রিপশনে আছে।